দেশের বিভিন্ন স্থানে লকডাউনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সেনা সদস্যদের টহল জোরদার করা হয়েছে। সেই হিসেবে বেনাপোল, শার্শায়, লালমনিরহাট, যশোর, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জে কঠোরভাবে সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চলছে না কোনো ভ্যান, রিক্সা, ইজিবাইক বা অন্য কোনো মোটরযান। তবে সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে আমদানি রপ্তানি বাণিজ্য সচল সহ লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক আছে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, পুলিশ প্রশাসন, বেনাপোল পৌরসভা, শার্শা উপজেলার প্রবেশমুখে সকল সংযোগ সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সড়ক মহাসড়কে 12টি পয়েন্টে বসানো হয়েছে পুলিশের নিয়ন্ত্রিত চেকপোস্ট। সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে আমদানি রপ্তানি বাণিজ্য, শুল্কায়ন ও লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করতে পারবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পার্সেলে বেচাকেনা করতে পারবে। সকল প্রকার গণজামায়াত, সভা সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। ওষুধের দোকান, আইন শৃঙ্খলা বাহিনী ও তাদের বহনকারী গাড়ি, সংবাদকর্মীদের গাড়ি লকডাউনের আওতায় মুক্ত থাকবে। এদিকে করোনা সংক্রমণ রোধে দেশে ঘোষিত লকডাউনের প্রথম দিনে লালমনিরহাটে পুলিশ, বিজিবি, র‍্যাব সদস্যদের টহল দেয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে লকডাউন শুরু হয়েছে। শপিং মল, বিপণী বিতানসহ কোনো ধরনের দোকানপাট খোলেনি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বের হচ্ছে না। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল রয়েছে। তাছাড়াও বিভিন্ন সড়কের প্রবেশ পথে পুলিশ, বিজিবি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সকাল থেকে লকডাউন ও বিধিনিষেধ কড়াকড়িভাবে কার্যকর করতে যশোর শহরে 100টি পয়েন্টে পুলিশ সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। ব্যক্তিগত যানবাহন চলাচলে বিধিনিষেধ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। মানুষকে হ্যান্ড মাইকের মাধ্যমে সচেতন করে ঘরমুখী করা হয়। তবে কাঁচা বাজার ও মুদি দোকান সকাল 8টা থেকে 12টা পর্যন্ত খোলা থেকে সীমিত পরিসরে জরুরি কেনাকাটা করার সুযোগ দেওয়া হয়েছে। সার্ভিস সেকশন খুবই ভালো। সকাল থেকে টুকটাকের বৃষ্টি আসছে, মানুষ বাড়িতে আসছে না, শুধু রুগী ইমার্জেন্সি ছাড়া কেউ বাইরে আসছে খুব কমই। যারা আমরা চেক করতেছি, যদি কেউ অবৈধ বাড়ি আসে তাদেরকে বাসা দেখি ফিরাই দিচ্ছে, যাদের মৃত্যু পরিজনের জন্য বাইরে আসে তাদেরকে যেতে দিচ্ছে। অন্যদিকে সিরাজগঞ্জে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন পালিত হচ্ছে। লকডাউন চলাচলকালে আজ সকাল থেকে সিরাজগঞ্জ অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের কোনো যানবাহন চলাচল করেনি। তবে কোথাও কোথাও সিএনজি অটোরিকশা চলতে দেখা গেলেও শহর ও শহরতলির বিভিন্ন হাট বাজার ও জনসমাগম তেমন পরিলক্ষিত হয়নি। শহরের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর সাথে একযোগে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। জেলা প্রশাসনে একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান পরিচালনা করছে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে 7 দিনে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে নারায়ণগঞ্জের মাঠে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। মূল সড়কের টহল দিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করছেন তারা। বিনা কারণে ঘর থেকে বের হওয়ার জন্য লোকজনদের সতর্ক করে দিচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য অনুরোধ করছেন। সকাল 11টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে 2 প্লাটুন সেনাবাহিনী শহরে টহল দেয়। পরে তারা শহরের চাষারা মোড়ে অবস্থান করে বিভিন্ন যানবাহন তল্লাশি করে। চ্যানেল টি1 নিউজ ডেস্ক।